যখন আমি মানে আমি Welcome back to my channel. I'm Papia Vlogger. আজকে অনেকদিন পর আপনাদের সাথে ব্লগ করতে আসলাম। তো আসলে আজকে অনেক ভালো একটা ওয়েদার, তো সুন্দর রোদ, আর এখনকার রোদে খারাপ লাগে না, ভালো লাগে। তাহলে আমি এখন কম্বল থেকে উঠছে না এখনো, তো আমরা সবাই ব্লগ দিচ্ছি। তো ম্যাডাম আমাদের সাথে কিছু বলবে এই মুহূর্তে, বলেন কি বলবো। আমরা এখন ঘুম থেকে উঠে নাস্তা করছি, নাস্তা করে আবার কম্বলের নিচে বসে আছে, গল্প করতেছি, টিভি দেখতেছি, তারপর আবার দুপুরের লাঞ্চের জন্য রেডি হতে হবে, মানে আমার সবজি কাটো, রান্না বান্না করো। সবার বাসায় একই কাহিনী, এটা নতুন কোনো কাহিনী না। তো এই জন্য ভাবলাম এখানে একটু রেস্ট নিয়ে নিই, আর বাইরে আসলে অনেক সুন্দর হইতাম না। এই যে ঘরের ভিতর যে রোদ, আমার আর বাঁধে যাওয়া লাগে না। সুন্দর একটা তো পরিমাণ শীত পড়ছিল যে বলার বাহিরে। আর তো মানে রোদ দেখে মন চাইতেছে রোদে মনে যা বসে থাকি, বাট ভালো লাগে না, তো রোদে থাকতেও ভালো লাগে না, শীতও ভালো লাগে না, রোদও ভালো লাগে না, করবো কি। আজকে রান্না করে তেমন কাজ নেই আসলে, রান্না বান্না অলমোস্ট আছে, জন্য রান্না বান্না আজকে করবো না। আমার না কেমন জানি লাগতেছে, অনেকদিন পর ক্যামেরা আমি আপনাদের সাথে কথা বলতেছি, তো এই জন্য আজকে আমার সত্যি মন চাইতেছে কোথাও ঘুরতে যাই, কারণ ওয়েদারটা এত নাইস, খুব সুন্দর একটা ওয়েদার, ভালো লাগে এরকম থাকতে। দেখেন নাইস ওয়েদার, এরকম হালকা রোদ, বাতাস, সেই সুন্দর, খুব ভালো লাগে এই টাইপের ওয়েদার। দেখি বিকেলে কোথাও যাইতে পারি নাকি, আর যদি যাই তাহলে তো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো। একটু আমি আমার চোখটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি নতুন ভাবে, আরেকদিন শেয়ার করবো কি ভাবে সাজালাম। আমার এই বারান্দায় অনেক রোদ, দেখেন পরিমাণ রোদ, আজকে আমার জামা কাপড় সুন্দর হয়ে যাবে, অনেক রোদ, অনেক রোদ। তো যখন আমি নিচে যেতে পারি না, বাট একটু হাঁটাহাঁটি করতে মন চায়, তখন আমি একটু ছাদে আসি, ছাদে হাঁটাহাঁটি করতে খুবই ভালো লাগে। আর একটা কথা আছে না, আপনি যদি আশেপাশের মানুষ দেখেন তাহলে আপনার কিন্তু খুব ভালো লাগবে, আর আমার এই কী বলে এটাকে সুন্দর সুন্দর ছাদে মানুষকে মানে ফুল ফ্রেশ অক্সিজেন খুবই ভালো লাগে। Thank you.
আর আমাদের আমার কাছে এই লেকটা খুব ভালো লাগে তো দেখতে পারতেছেন এটা আমি ব্যাক ক্যামেরা লাগে দেখা যায় না অবশ্যই যে খুব সুন্দর লাগে না মানুষের লাইফে অনেক কিছুই আসে আর যখন মানুষের লাইফে বিপদ আপদ আসে না তখন আপনি অনেক মানুষকে চিনতে পারবেন কে আপন কে পর আমার লাইফে এমন অনেক কাহিনী আছে যে আমি আসলে মানুষের বিপদের কথা শুনে আমি তাকে ফোন না দিয়ে কথা না বলে থাকতে পারি না যে অ্যাডজাস্ট তার সাথে একটু কথা বলে আমি একটু তাকে মনে সান্ত্বনা দিই আর আমার লাইফে এমন অনেক ছোটোখাটো ব্যাপার হয়েছে বাট আমার সাথে যে একটা আছে না সান্ত্বনামূলক কথাবার্তা সেটা দেওয়ার কি প্রয়োজন মনে করে না তো ঠিক আছে আমি মানুষ চিনছি আমার এত চেনা দরকার নেই মানুষ চিনছি এটা বললে ভুল হবে কারণ মানুষ চেনা যায় না মানুষ অনেক অদ্ভুত অদ্ভুত মানুষ ওয়াও অনেক সুন্দর একটা ভিউ একটা অসাধারণ অনুভূতি আমি বাসায় জানালায় বসেছিলাম বসে বসে সূর্যের দিকে দেখছিলাম আর ভাবলাম এই সূর্যটা আপনাদের সাথে একটু শেয়ার করি তাই ছাদে এসে গেলাম আর আজকে 5 তারিখ ফাল্গুন আসতে আরও 6 দিন বাকি মনে হচ্ছে এখনই ফাল্গুন এসে পড়েছে চারিদিকে দমকা হাওয়া বাতাস বিকেল গড়িয়ে এলো সন্ধ্যা নামতে একটু বাকি চারিদিকে ভালো লাগার মতো একটা সুন্দর অনুভূতি আমার তো খুবই ভালো লাগছে আর মানুষের মনে যখন শান্তি থাকে তখন দেখবেন সব কিছুই ভালো লাগে আর তাছাড়া এখন আমার ক্ষুধা লেগেছে এখন বাইরে যে এখন মজার একটা জিনিস যেটা আমার খুবই পছন্দের ছোট্ট ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আমি একটা মজার জিনিস খেতে যাচ্ছি আর কী জিনিস খেতে যাচ্ছি আর Thank you.